kinds of manufacturing industry. So then we go with the corrective action plan, corrective action and preventive actions. So amra kibhabe jokhon kono ekta goods er kono challenge ashe ba fail kore tokhon onekei amra kapa likhte bujhina ba kapa lekhar oi ta jay na. So today I'll cover how to write kapa. So amra onekei ami dekhechi jara gm level asen ba even though tar thekeo onek boro level asen tara kapa shobdo ta bojhena. আমি তাদেরকে ছোট করতে চাচ্ছি না, আই ফার্স্ট অফ অল আই স্যালুট দেম, কারণ তারা আজকে চেষ্টা করে আজকে আমাদের পজিশনটাকে বা ফ্যাক্টরি গুলোকে এই পজিশনে নিয়ে আসছে আর কি। তো আমি মনে করি আমার এই প্রেজেন্টেশনটা আপনাদেরকে হেল্প করবে। সো দ্য কোয়ালিটি সিস্টেম, আমি যখন একটা কোয়ালিটি সিস্টেমটা বলবো, হ্যাজ সিক্স সাব সিস্টেমস হেল্ড টুগেদার বাই ম্যানেজমেন্ট কন্ট্রোলস, ইন্টারেক্টিভ monitored through the management view, then to produce, and the purpose of the quality system is to produce the products and services that meet the requirements of your internal and external customers. আমি যদি একটা প্রোডাক্ট বানাই সেটা যদি আমার ইন্টারনাল কাস্টমারকে স্যাটিসফাই না করে, যদি আমার এক্সটার্নাল কাস্টমারকে স্যাটিসফাই না করে, দেন দ্যার ইজ নো পয়েন্ট টু প্রোডিউস দিস প্রোডাক্ট। তো আমাদের যখন একটা ক্যাপাটা আমরা দেখবো কোয়ালিটি সিস্টেম বেসিক্যালি ছয়টা সিস্টেমে ডিপেন্ড করে, প্রোডাকশন ম্যানেজমেন্ট, ফার্স্ট অফ অল ম্যানেজমেন্ট, প্রোডাকশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল, দেন ইকুইপমেন্ট অ্যান্ড ফ্যাসিলিটি কন্ট্রোল, তো আমাদের এগুলো কন্ট্রোল আছে কিনা আর কি, রেকর্ডস ডকুমেন্টস অ্যান্ড চেঞ্জ কন্ট্রোল, আমি যখন একটা স্টাইল চেঞ্জ করলাম তখন আমি সবকিছু রাইট কোয়ালিটি ভাবে করেছি কিনা, মেটেরিয়াল কন্ট্রোল, দেন ডিজাইন অ্যাসপেক্ট, দেন কারেক্টিভ অ্যান্ড প্রিভেন্টিভ অ্যাকশন। সো আমাদেরকে এই কোয়ালিটি সিস্টেম বা এই কোয়ালিটি চার্টটা আমাদেরকে ফলো করতে হবে। সো কোয়ালিটি কন্ট্রোল যদি আমি একটা ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝাই, কোয়ালিটি কন্ট্রোল ইজ এ পার্ট অফ দ্য কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড কিউএসএম, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, আর কোয়ালিটি সিস্টেম ইন দ্য হলিস্টিক এন্ড দ্য রোবাস্ট এরিয়া আর কি। তো ইচ সাব সিস্টেম হ্যাজ আ ডিফাইন্ড দ্য ফাংশন, ক্যাপা ইজ ওয়ান অফ দ্য সাব সিস্টেম অনলি। সো ক্যাপা ইজ এ কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট কোয়ালিটি সিস্টেম। তো আমরা যখন ক্যাপাটাকে রিভিউ করবো বা ক্যাপাটা আমরা বানাবো, তখন আমাকে দুই ধরনের একটা আছে, দুই ধরনের দুই ভাবে করি আমরা নর্মালি ক্যাপাটা করি। অনেকে যেটা কাছে ক্যাপা আছে পারসেপশন বেস, ওকে স্কিপ স্টেজ, সো দিস ইজ দ্য সলিউশন, ওকে ব্রোকেন স্টেজ, সো দিস ইজ দ্য সলিউশন, ওকে আমাকে থ্রোটল চেঞ্জ করতে হবে, অপারেটর হ্যান্ডেলিং। সো আমরা যেটা করি সবসময় পারসেপশন বেস ক্যাপা বানাই ফেলি আর কি। এই কারণেই দেখাচ্ছে ওই ধরনের ডিফেক্টস বারবার আমাদেরকে রিকারেন্সেস ঘটে থাকে। বাট ক্যাপা শুড বি ফ্যাক্টস অ্যান্ড ডেটা বেসড, সেটা আমাদেরকে ডেটা অ্যানালাইসিস করতে হবে, আমাদের মনিটরিং করতে হবে, ডিটেলস অ্যানালাইসিস করতে হবে, দেন ডু দ্য রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। সো আমরা দেখি যে ক্যাপা সিস্টেমটা কিভাবে কাজ করে। ক্যাপা যদি আগেও যেটা বলেছি, ক্যাপা হচ্ছে দুই ধরনের সিস্টেমে কাজ করে, একটা এক্সটার্নাল ফিডব্যাক আর হচ্ছে ইন্টারনাল ফিডব্যাক। ফার্স্ট কাম ফর দ্য ইন্টারনাল ফিডব্যাক, সে কারেক্টিভ অ্যাকশন, রিকোয়েস্ট, অডিট ফাইন্ডিংস, নন কনফার্মেন্স, ব্যাচ রেকর্ড। সো তার কাছে অডিটের পর তার কিছু ফাইন্ডিংস বা ইন্টারনাল অডিটর বা অডিট অডিট ডিপার্টমেন্ট, তার যে ফাইন্ডিংস হলে আমাকে ক্যাপা দিতে হবে, দেন ম্যানেজমেন্ট, প্রসেস অ্যান্ড ইন্টারনাল অডিটার্স। আমি যদি এক্সটার্নাল অডিটার আসি, যখন বায়ার আসলো, থার্ড পার্টি ইন্সপেকশন করলো, সেক্ষেত্রে আমাদের যেটা কথা এখানে ক্যাপা দিতে হয়, কমপ্লায়েন্স, ওয়ার্নিং লেটার্স, রিটার্নস, স্ক্রাপস, আমাদেরকে মাঝে মাঝে দেখা যায় স্টোর রিটার্ন চলে আসে, রিকল, প্রোডাক্ট রিকল চলে আসে, প্রোডাক্ট উইথড্রল চলে আসে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদেরকে দিস ইজ দ্য এক্সটার্নাল ফিডব্যাক। তো আমাদের যখন এক্সটার্নাল ফিডব্যাক আসবে, তখন আমাদের কাস্টমার, সাপ্লায়ার্স, দ্য অডিটার্স, থার্ড পার্টি অডিটার্স, সো দ্যাট শুড কাম টু ইউর ক্যাপা সিস্টেম। দ্য রোল অফ এ ক্যাপা, আমরা যদি এখন দেখি ক্যাপাটা, আপনারা দেখি এখানে দেখছেন কি হেলিক্স। আমরা যারা বায়োলজিক্যালি যারা কখনো পড়াশোনা করেছেন তারা দেখবেন যে একটা ডিএনএ হেলিক্স এর দেখা যায়। এটা ডিএনএ, যে ক্যাপা ইজ অ্যাক্রোনিম অফ কারেক্টিভ অ্যাকশন অ্যান্ড প্রিভেন্টিভ অ্যাকশন, দ্যাট ইজ কল্ড আ সিএপিএ। তো আমরা একটু আরো যাব এখানে আপনাকে কিভাবে এটা কাজ করতে হয় আর কি। দ্য রোল অফ ক্যাপা ইন দ্য কোয়ালিটি সিস্টেম, ফার্স্ট অফ অল কারেক্টিভ অ্যাকশন যেটা বলছে যে
action taken to prevent recurrence of non-conformance. So amra ektu khyal kore ekhane recurrence bolche ekhane corrective action or preventive action ke bolche occurrence. Two things. So amra kintu ektu carefully eti khyal kori kappa bolche corrective action loop jeta bolbo the action taken to prevent recurrence of non-conformance. That means আমি যখন কারেক্টিভ অ্যাকশন নিব দ্যাট মিন্স এই প্রোডাক্টের জন্য আমার রিকারেন্স পুনরায় আবার না ঘটে অ্যাকশন টেকেন আফটার দ্য ফ্যাক্ট দ্যাট মিন্স আমার পোস্ট মর্টেম একটা ঘটনা ঘটে যাওয়ার পরে যে অ্যাকশনটা নিচ্ছি দ্যাট ইজ কলড আ কারেক্টিভ অ্যাকশন তো আমি যখন প্রিভেন্টিভ লুপে যাব ইয়ে প্রিভেন্টিভ অ্যাকশন অ্যাকশন টোকেন টেকেন টু প্রিভেন্ট অকারেন্স অফ নন কনফর্মেন্স দ্যাট মিন্স আমার কোনো ঘটনা দুর্ঘটনা যদি ঘটার আগেই অকারেন্সের আগেই যদি আমি কোনো অ্যাকশন নিতে পারি That is called a occurrence or preventive action. Actions, action taken before the fact. So it's important to monitor the two things, two parameters, and one is the recurrences, one is the occurrences. So preventive loop and corrective loop. You see the corrective loop that is in the left side in the green. Yeah, that means postmortem system. A preventive means आगे हमारे के কাজ করতে হবে প্রিভেন্ট আমাদেরকে কি সিম্পটম দেখা যাচ্ছে বা এটা আমাকে কি ইম্প্যাক্ট আসতে পারে আমাকে প্রোঅ্যাক্টিভলি এই যখন আমরা যখন কাজ করব দ্যাট ইজ কলড প্রিভেন্টিভ অ্যাকশন দ্য রোল অফ ক্যাপা ইন দ্য কোয়ালিটি সিস্টেম দ্য রোল অফ ক্যাপা ইজ এ কন্টিনিউয়াসলি ইমপ্রুভ প্রোডাক্ট এন্ড প্রসেস ইন দ্য কোয়ালিটি সিস্টেম ক্যাপা ইজ এ কোয়ালিটি ক্যাপা ইজ এ কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট সাব সিস্টেম ক্যাপা ইজ এ ফ্যাক্ট এন্ড ডেটা ড্রাইভেন আগে বলেছি নট দ্য পারসেপশন বা ধারণা বেসড CAPA is a risk assessment, impact assessment bit. Risk assessment is performed on three levels. যখন আমি যখন বলবো risk assessment, it performs in three levels. One is the end user, another product compliance, another business. আমার যখন একটা প্রোডাক্টটা যখন আমাকে কোনো প্রোডাক্টে ইম্প্যাক্ট দেখা দেবে তখন আমাকে এন্ড ইউজার আমাকে প্রোডাক্টে কেমন না গেস্ট ফিডব্যাক ক্লেম আসবে আমার একটা প্রোডাক্ট কমপ্লায়েন্স আসবে আমার বিজনেসের ইম্প্যাক্ট আসবে সো থ্রি থিংস উই হ্যাভ টু কনসিডার ডিউরিং দ্য রিস্ক অ্যাসেসমেন্ট So, two quality management loops in the CAPA, quality data from within the organization, quality data outside of the organization, that is the external feedback. আমাকে দুই ধরনের ফিডব্যাক থাকবে আমি যখন CAPA-টা করব। একটা হচ্ছে internal feedback, আমার internal team আমাকে findings, আমার audit team, আমার DQA team, তারা কিভাবে বা তারা line কিভাবে তারা কিভাবে feedback দিয়েছে এবং external feedback, third party, BB, বা buyers, what they have given the feedback. সো ক্যাপা আমি একটু যদি ক্যাপা ল্যাঙ্গুয়েজটা বলো অনেকে এটা জানে না তাদের জন্য এটা আসলে বলছি সো ক্যাপা নন কনফর্মেন্স নট মিটিং দ্য স্পেসিফিকেশন অর রিকোয়ারমেন্টস দ্যাট মিন্স আমার যে প্রোডাক্ট যে অ্যাপ্রুভালটা আসছে যে গোল্ড সিল স্যাম্পলটা আছে বা রেড সিল স্যাম্পলটা আছে আমি যদি অ্যাকর্ডিং টু যদি প্রোডাক্টটা না মিট করতে পারি বা না প্রডিউস করতে পারি দেন উই হ্যাভ টু আইডেন্টিফাই উই হ্যাভ টু লাইক আ রেকর্ড অ্যাজ এ নন কনফর্মেন্স প্রোডাক্ট বা খারাপ প্রোডাক্ট যেটা আমি বাংলায় বলি যদি A deviation not following the specified instructions. Containment action taken to arrest the effects of non-conformance. That means in between, amake ekta action nite hobe containment, meet the interim containment jeta diye bole amra ki. A variance, a one-time waiver to perform the task through a planned deviation. A correction, a action taken. To reorg, repair product, to meet the specification, risk assessment. So, shop is a fatigue, failure, whatever, bend, bone. So, that all of things are called a risk assessment. Preventive loop in future, that will not happen in the occurrences. Corrective loops, that is gone. Closed loop. So, suppose this is the no CAPA requirement of pharmaceutical industry. যেটা কোনো একটা প্রোডাক্ট বা আমি অ্যাপারেল ইন্ডাস্ট্রি বলি যে কোনো একটা প্রোডাক্টে আমার সমস্যা দেখা দিল আর কি সো আমি এখন এটাকে কিভাবে প্রপারলি ইনভেস্টিগেট করব প্রোডাক্টটা নন কনফর্মেন্স আইডেন্টিফাই করব রিকল করব এবং এর উপর বেস করে আমি কিভাবে ক্যাপাটা লিখব সো ইউ মাস্ট হ্যাভ দ্য ক্যাপা সিস্টেম টু প্রোডাক্ট এন্ড প্রসেস ইম্প্রুভমেন্ট সাপ্লাইজ টু ইয়ার ক্যাপা শুড বি দ্য কমপ্লায়েন্ট সিস্টেম প্রসেস রিজেক্ট ডেটা Non-conformities, deviations, audit findings, regulatory inspections, advanced analysis of KPI,
and effort and level of investigation should be risk-based. So, I'm going to analysis the three phases: risk assessment, impact assessment, and the trend analysis. রোগী কি রিকভার দিকে যাচ্ছে নাকি রিকভার থেকে ডাউন দিকে যাচ্ছে। তো উই হ্যাভ টু থিংক অল দিস অ্যাসপেক্ট। সো কারেক্টিভ অ্যাকশনস যখন বলবো, দ্য টু কোয়ালিটি ফিডব্যাক লুপস ফিড টু কাপা লুপস উইথ ইনফরমেশন, দ্য রিঅ্যাকটিভ লুপ দ্যাট ইজ আফটার দ্য ফ্যাক্ট কার অ্যান্ড দ্য প্রোঅ্যাকটিভ লুপ বিফোর দ্য ফ্যাক্ট। কার্স আর ইনিশিয়েটেড বেসড অন দ্য নন কনফার্মেন্স অ্যান্ড পার্স আর ইনিশিয়েটেড বেসড অন দ্য রিস্ক অ্যান্ড অ্যাডভার্স টার্মস। That means, I mean, when proactive loop, that means before the fact, I mean, when cast up, that means I mean, parse bullshit. So, there are seven phases of Kappa life cycle. It is very important. Again, jodi ke quality se department cast korte chan, so how to write the Kappa? So these seven phases is very much vital to write a Kappa in our life and day-to-day life and every day. This is very much important. So Kappa is defined, it has beginning and it has end, it has end. That means Kappa jokhon bolbo prottekta the end ache ekta beginning ache. Kappa workflow is in six phases. These phases accomplish a task. So ami jokhon bolbo Kappa life cycle ta ekta amra dekhi on discovery. That means আমাকে ইন্টারনাল অডিট ফাইন্ডিংস কি ছিল ডিসকভার করতে হবে, আমাকে ব্যাচ রিকভারি কি ছিল, আমার টেনটা কোন দিকে ছিল, অ্যানুয়াল প্রোডাক্ট কি ছিল আমার, এখানে প্রসেস কন্ট্রোল ছিল কিনা রাইটলি, কস্ট অফ কোয়ালিটি, কোয়ালিটি কন্ট্রোল, এস্টাবলিশমেন্ট, ক্যালিব্রেশন, রিস্ক অ্যানালাইসিস, দ্যাট ইজ অল দ্য ডিসকভারি ফার্স্ট লাইফ সাইকেল ডিসকভার। বলছে কোয়ালিটি ইস্যু আর ডিসকভার থ্রু দ্য ফলোয়িং ডিসকভারি ভেহিকলস, দ্যাট মিন্স আমাকে এইগুলো আমাকে অবশ্যই ফলো করতে হবে। দেন এক্সটার্নাল লুপ যখন বলবো, কাস্টমার কমপ্লেন্ট আছে কিনা, কাস্টমার রিটার্ন আছে কিনা, কাস্টমার কোনো অডিট ফাইন্ডিং আছে কিনা, রেগুলেটর অডিট ফাইন্ডিং, দেন প্রোডাক্ট রিকল, দেন সাপ্লায়ার অডিট। তো আমি যখন এটা যখন আমি সবকিছু যাব, তখন আমার রেগুলেটর রিস্ক, বিজনেস রিস্ক অ্যান্ড ফাইনালি অ্যান অ্যাডভার্স ট্রেন্ড এক্সিস্ট, দেন ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ডেটা, দেন ইমপ্লিকেশনস অ্যান্ড কস্ট আমাকে এখানে দেখতে হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যখন আমার ডিফেক্টটাকে আমার বেসিক্যালি টু ফ্যাক্টরস আছে, একটা লাইকলিহুড আর একটা কনসিকোয়েন্সেস। লাইকলিহুড মানে দ্যাট ফ্রিকোয়েন্টলি ঘটতে পারে, যেমন অলমোস্ট সার্টেন, লাইকলি, মডারেট, আনলাইকলি। সো আমরা যখন একটা একটা মানে কোনো একটা রিস্ককে আমরা ভাগ করি, তখন আমরা বেসিক্যালি তিনটা এস্টিমেট ভাগ করি। সেখানে দেখেন এখানে হচ্ছে এক্সট্রিম, এটা আমাকে এক্সট্রিম কেন কোন লেভেলে আছে, মডারেট, দেন আছে মডারেট, দেন হাই। সো আমাকে এইভাবে আমার রিস্ক অ্যাসেসমেন্টকে আমাকে ডিভাইড করতে হবে, দ্যাট ইজ দ্য লাইকলিহুড, হাউ মাস, হাউ ফ্রিকুয়েন্টলি ইটস হ্যাপেনিং অ্যান্ড হোয়াট ইজ দ্য কনসিকোয়েন্স, এটা আমার আউটকামটা কি। সো এটা ডেফিনেটলি আমাদেরকে মনিটরিং করতে হবে। এক্সট্রিম যদি হয়, নাও কন্টেইনমেন্ট রিকোয়ার্ড, এখনই আমাকে অ্যাকশন নিতে হবে। হাই মানস, দ্যাট মিনস অলসো নাও। মডারেট মিনস ওকে লিটল বিট নো নাও, বাট উই ক্যান ডু লেটার, উই বিট লেটার অ্যান্ড টার্নেবল ইভেন্ট মনিটর দিস সিস্টেম। So Kappa life cycle is a containment. So containment refers to arresting the implication or impact, the problem, potential problem, so it doesn't spread. তাহলে আমাকে এমন ভাবে অ্যাকশন নিতে হবে যেন এটা ফিউচারে আমার না ঘটে। আমি যদি বলি হোয়াট ইজ দ্য প্রবলেম অর পটেন্সিয়াল প্রবলেম, সো আমার কি কি সমস্যা ঘটতে পারে, এই সমস্যাটা আরো কি কি সমস্যা আমাকে ক্রিয়েট করে, ইজ ইট ইম্পর্টেন্ট, হোয়াট শুড উই ডু দ্য কারেক্ট ইট হোয়াইল উই লুক in for long term solution, does it affect our missions, what is risk involved, what is effect on product process or quality management system. So containment amake kintu ei jinish gulo amake khyal korte hobe. Apart from this one, stopping production, recalls, stop shipment, quarantine, reforces, rework, so everything we have to look after this one. Investigation is very much important. This is three life cycle of the Kappa: quality system problem, potential problem,
process system. So root cause analysis, we have to do this root cause analysis. First process, আমি যখন capacity then after implementation, that means choose the best solution. আমাকে অনেক sophisticated solution থাকতে পারে, but আমাকে cost feasible solution টা আমাকে implementation করতে হবে. Then assessment, আমি যখন এটা implementation করলাম, তখন আমাকে দেখতে হবে আমাকে choose the statistical tool for data manipulation. Decide how you want to present your data to effectiveness. Review your measure of success. Compare and adapt the report. So everything we have to monitor this one. Then closure. আমাকে যখন everything finalize, define the element of the CAPA file, audit CAPA file accuracy, and file the content. So escalation. যখন বলছে CAPA life cycle, then a defined criteria for escalation. That আমি everything তো finalize হয়ে গেল, তখন আমি escalate করবো আমার এই success measure-টা আর কি. So এইভাবে আমাকে একজন quality ম্যানেজার বা একজন কোয়ালিটি অ্যানালিস্টকে তাকে এই সেভেন স্টেপ ফলো করে তাকে ক্যাপাটা লিখতে হবে আর কি. এবং দিস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ইন এনি কাইন্ডস অফ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিস ইন্ডাস্ট্রি. এবং ক্যাপা যদি আপনি ঠিক ধরেন, দ্যাট মিনস আমাকে ওই ধরনের রিকারেন্সেস আর কখনো ঘটবে না. সো যদি ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স প্লিজ ফিল ফ্রি টু রিচ মি. হোপফুলি আই ক্যান গিভ দ্য সলিউশনস. থ্যাংক ইউ.